হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মজাদার মিষ্টি কুমড়া দিয়ে ভিন্ন স্বাদের আজকে একটা তরকারি রান্না করে দেখাবো। সেই রান্নাটা একদম খুব সহজে আজকে আপনাদেরকে দেখাবো এবং সুস্বাদু। অনেকেই আছেন মিষ্টি কুমড়ার তরকারিটা খেতে চান না, তারা একবার হলেও এইভাবে মিষ্টি কুমড়ার তরকারিটা খেয়ে দেখবেন, খুব বেশ মজা হয়। কারণ মিষ্টি কুমড়াটা যদি আমরা এভাবে রান্না করি, মাছ মাংসের স্বাদকেও হার মানাবি, কারণ এতটাই টেস্ট হয়েছিল যে খুবই টেস্টি। আমি এই যে মিষ্টি কুমড়া, 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, সেই মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছি এখন। সবগুলো মিষ্টি কুমড়া আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। মিষ্টি কুমড়াটা দেখেই বুঝতে পারতেছেন কতটা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে। এই তো আমার মিষ্টি কুমড়া কেটে নেওয়া হয়ে গেছে। আর মিষ্টি কুমড়া চলে আসি পরবর্তী প্রসেসে। এই তো মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। আর আমার লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর হচ্ছে আদা রসুন বাটা একটু নিয়ে নিয়েছি। আর এই তো লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা এখানে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব, নিয়ে ভাজিটা করব। এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম যেন ভালো করে মশলার সাথে মেশে। মাখিয়ে 2-3 মিনিট আমি একটু রেখে দিব যেন ভালো করে মশলাটা যে দিয়েছি হলুদ আর লবণ সেটা যেন ভালো করে মিষ্টি কুমড়ার সাথে লেগে থাকে। এই তো আমার হয়ে গেছে মিষ্টি কুমড়ার সাথে মাখানো। আর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাও দেখেন গরম হয়ে গেছে। এখন আমি অল্প একটু তেলে, দেখেন অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর এই তেলেই আমি একদম ভেজে নিব সবগুলা। ভেজে নি এই ভাজাটা একটু সাবধানে, একটু হচ্ছে বেশি হাই হিটেও দেওয়া যাবে না, একদম মিডিয়াম আঁচে রান্না করতে হবে। একবার লোতে দিলে আবার মিষ্টি কুমড়াটা সেদ্ধ বেশি হয়ে যাবে, কারণ যেহেতু এটা আমি পরবর্তীতে রান্না করব সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার ফাইনালি মিষ্টি কুমড়া দেওয়া হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়াটা একদম এভাবে ভেজে নিব। আর এইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়া ভাজা হতে হতেই আমার এইদিকে তরকারি রান্নার প্রসেসে চলে আসি। এই তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, যে পেঁয়াজটা নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একদম সহজ উপায়ে রান্নাটা করা যায়। আর ওইদিকে আমি মাছও ভেজে নিচ্ছি, মাছটাও ভেজে নিব। আমি আজকে রুই মাছ, তেলাপিয়া মাছ মিক্সড করে রান্না করব। এই যে আদা রসুন বাটাটা দিয়েছি, এটা দিয়ে ভালো করে তেলে ভেজে নিতেছি, যাতে কোনো মশলাটা তেলে ভাজলে অন্যরকম একটা টেস্ট হয়। এই তো স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে হলুদ দিয়েই ভেজেছি, আর এত হলুদ লাগবে না। আর হচ্ছে কাশ্মীরি মরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া অ্যাড করে নিয়েছি অল্প একটু করে। এই তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব, একটু পানি দিয়ে মশলাটা কষাতে হবে। আমি একটু তেলে ভেজে নিলাম আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হতে হতে এইদিকে আমার দেখবো মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, আবার মাছটাও ভেজে নিচ্ছি, মাছও ভাজা হয়ে গেছে। দেখেন আমার মিষ্টি কুমড়া কীভাবে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভিডিও বেশি লং হবে দেখে আপনাদেরকে আর দেখাইনি। এই তো আমার মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছটাও ভাজি হয়ে গেছে। আমি বলেছিলাম যে 2 রকমের মাছ দিয়ে আজকে রান্না করব। এইদিকে মশলা কষানো হয়ে গেছে, মশলা কষানো হতে হতেই আমি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি, যে মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছিলাম। আর এভাবে রান্না করলে বেশ একটু অন্যরকম একটা টেস্ট আসে। মিষ্টি কুমড়া তো অনেকেই অনেকভাবেই রান্না করেন, একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন কতটা টেস্ট। এই তো ভালো করে মশলার সাথে একদম ভাজা ভাজা করে নিচ্ছি, আর এই ভাজা ভাজাটা মশলার মধ্যে আর একটু করলে, আর যেহেতু অল্প পানি দিব, কারণ আমার 70% সেদ্ধ হয়ে গেছে অলরেডি, কষানোর মধ্যেই হয়ে গেছে। এই তো কতটা সেদ্ধ হয়েছে দেখে, আর উপরে দেখেন মশলাটা একদম কত সুন্দর হয়েছে। আর এখনই আমি হচ্ছে অল্প পরিমাণে ঝোলটা অ্যাড করে দিব, বেশি পরিমাণে ঝোল দিলে দেখা যায় যে মিষ্টি কুমড়ার আমি এত ঝোল রাখবো না, সেই জন্য আর সেদ্ধ বেশি গলে যাবে। ঠিক অল্প পরিমাণে পানি এখানেই যতটা সেদ্ধ করে নেবেন, 70% সেদ্ধ দেখেই বুঝতে পারতেছেন না, অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি আমি, বেশি পানি দিব না, খালি শুধু আমার হচ্ছে মাছটা দিব। মাছও যেহেতু ভালো করে ফ্রাই করে নিয়েছি,
এর জন্য আমি এখন একটু হাই হিটে রান্না করব, কারণ হাই হিটে রান্না করলে দেখা যায় আমার মিষ্টি কুমড়াটা খুব দ্রুতই বলক উঠে যাবে, আর সেদ্ধ যতটা বাকি আছে সেদ্ধ হয়ে একদম, দেখেন আমি একদম দেখাচ্ছি চুলার আঁচটা একদম হাই হিটে রেখেছি। আর এই তো ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাইলাম, এই পর্যায়ে আমি একটু মাছটা দিয়ে দিব, দিয়ে আর 5 মিনিটের মতো রান্না করে নিব। শেষ, আমার চটপট হয়ে যাচ্ছে আমার যে মাছটি নিয়েছিলাম ভেজে। আপনারা চাইলে মাছকেও ভেজেও দিতে পারেন, কষিয়ে রান্না করতে পারেন, যে যেভাবে ইচ্ছা, আমি ভেজেই রান্না করেছি। আর এটাতে ভেজে খেতেই বেশ মজা হয়। আর এটা যদি পারফেক্ট টেস্ট পেতে চান অবশ্যই আমার রেসিপি ফলো করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর এই মজার মজার রান্নাগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন। অবশ্যই এটা দেশীয় পদ্ধতিতে, অনেকেই মিষ্টি কুমড়া খেতে চান না, তারা এইভাবে একবার হলেও মিষ্টি কুমড়া খেয়ে দেখবেন। এই তো আমার তরকারির ফাইনাল লুক, দেখেন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে, একদম মিষ্টি কুমড়াগুলো আস্ত আস্ত রয়েছে। ঠিক এইভাবেই আপনারাও রান্না করে নেবেন, আমি খুব ঝটপটি রান্না করে নিয়েছি, আর এই রান্নাটা খুবই অল্প সময়ের মধ্যেই রান্না করা যায়। আর এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে শুরু করে এটা সবাই খেতে পছন্দ করে। আপনাদেরকে দেখাবো এখন আমি পরিবেশন করে, একদম ঝটপট যে রান্নাটা করে নিয়েছিলাম সেই রান্নাটাই এখন। এখনও যে রাঁধি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেল আইকন বাটন চাপতে ভুলবেন না, এবং আদি রান্নাঘর ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। আর এইরকম মজার মজার তরকারি রান্না করতে চাইলে পারফেক্ট টেস্টে অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।